হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তবে আমরা না ভালো নেই, কারণ আমাদের সোনামার শরীরটা ভালো নেই। আর ওর শরীর যদি খারাপ থাকে তাহলে কি আমরা কোনো মতে ভালো থাকতে পারি বলো? তো এখানে রান্না হবে আজকে সকালবেলা রুই মাছ। তো এটা তো দেখে রুই মাছই মনে হচ্ছে, বেশ বড় সাইজের একটা মাছ। মা এটা এখন আঁশ ছাড়াচ্ছে, আর তার সঙ্গে বাটা মাছ, তেলাপিয়া মাছ, এরকম কিছু কিছু মাছ ছিল। আর মাছ কাটতে বসলে তো যথারীতি আমাদের বাড়ির পোষ্য পুষি থাকবেই সেখানে। আর এদিকে তোমাদের দাদাভাই এখন কোথায় আছে বলো তো? আমাদের বেথার ঘড়ি স্টেশন, আর ও এই অবস্থায় চলে এসেছে। তার কারণ হচ্ছে, ও আমাদের পাটিকা বাড়ি মোড় অবধি মাকে টোটোতে তুলে দিতে এসেছিল, কিন্তু মা লেট করে ফেলেছিল বেরোতে বাড়ির থেকে। সেই কারণে ট্রেনটা মিস হয়ে যেত জন্য তোমাদের দাদাভাই স্টেশনে নামিয়ে দিতে এসেছিল, যাতে মা ট্রেনটা মিস না হয়ে যায়। কারণ টোটো যেভাবে আসবে তাতে করে আসলে পরে ট্রেনটা মিস হয়ে যেত। মা যাচ্ছে কৃষ্ণনগর মামার বাড়িতে, মানে মায়ের বাবার বাড়িতে যাচ্ছে। আর ওই দেখো ট্রেন চলে এসছে, মাও ট্রেনে চেপে পড়ছে। আর এইদিকে মানে এই সময়টা আমার এত কষ্ট হচ্ছিল সোনামার জন্য, এত মন খারাপ লাগছিল, কারণ সোনামা ঘুমালে পরেই কাশছিল। এমনি যখন জাগা থাকছে তখন তো হাসি খুশি খেলছে, ঠিক আছে, এমনিতেও ঠান্ডা মানে ঘ্যাড় ঘ্যাড় করছে, আওয়াজটা পাচ্ছি। যখনই সোনামাটা একটু নিশ্চিন্তে ঘুমাচ্ছে তখনই কাশি আসছে। আর ওর এত কষ্ট হচ্ছে সেটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমি যদি মানে একটু ওর এই জায়গাটা নিতে পারতাম, খুব কষ্ট লাগে। মানে মা তো সন্তানের কিছু যত হচ্ছে, ছোটো কিছুই হোক আর বড়ো কিছুই হোক, সামান্য ছোটো কিছু হলে পরেও না অনেক কষ্ট লাগে। তো এই যে আমার কোলে তুলে নিয়ে রেখেছি, তার কারণ কাশলে পরে জেগে যাচ্ছে। আর মানে কাশলে আমি একটু গলায় বুকে একটু হাতটা দিয়ে একটু বুলিয়ে দিচ্ছি, মনে হচ্ছে যা ওইটুকুতেই যেন আমার সোনামার কষ্টটা একটু কম হয়। তো তোমাদের দাদাভাই গিয়েছিল বেথুয়া, ওখান থেকে আসলো, আর ভাবছিলাম যে ওকে নেবুলাইজার দেবো কি না। তারপরে বললাম যে না, যখন ঘুমাচ্ছে ঘুম থেকে যখন উঠবে যতটুকু ঘুমায় ঘুমাক, তারপরে উঠুক তারপরে দিও। আর ও এসে সোনামা আর কি বিছানাতেই ওকে শুইয়ে দিয়েছিলাম ঘুম যখন ঘুমাচ্ছিল। তারপরে হঠাৎ করে কেশে ওঠে, আর আমি ভাত খেতে গিয়েছিলাম, ভাতের থালাটা আনতে গেছিলাম, আর তোমাদের দাদাভাই ওকে কোলে নিয়ে বসে আছে। দেখি সঙ্গে সঙ্গে ও কাশির আওয়াজ শুনে দৌড়ে ছুটে যাই, তারপরে ওকে কোলে নিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকি ভাতের থালাটা রেখেই। তারপরে তোমাদের দাদাভাই এসে ঢেকে রাখে আর আমাকে বলে যে যাও তুমি খাবারটা খেয়ে নাও, আমি ওর কাছে আছি। তো মন মেজাজ মানে ভীষণ খারাপ আর কি থাকে যখন ওর কাশি ওঠে, কষ্ট হয়, আর ও যখন ঘুমায় তখনই এটা হয়। ওকে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব। প্রথম প্রথম ও জিনিসটাকে ভীষণ এনজয় করতো, কারণ ও এর আগে কখনো এরকম নেবুলাইজার নেয়নি। তবে এটা ওর কাছে বেশ কিছুদিন, মানে দিনে বেশ কয়েকবার দিতে দিতে, পরপর কয়েকদিন দিতে দিতে একদমই চেনা হয়ে গেছে, তাই ওর আর এটার প্রতি তেমন একটা ইন্টারেস্ট নেই। তাই ওকে এখন এটা দিতে গেলে পরে অনেক রকম অ্যাক্টিভিটি করে, খেলাধুলা করে, গান শুনিয়ে, খেলনা দিয়ে খেলে ওকে এটা দিতে হয়। দেবো 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 মামা দেবো।
রাগ দেখেছো তোমরা? আবার হামি দিচ্ছে, সেটা আবার নিচ্ছে আদর্শিনী, আবার ওকেও নিচ্ছে, ওর দিকে ওর সোজা সুজি একটু ঘুরাও মা, দেখি কি করে দেখাও। আদর করে দাও তো মা, আদর করো, আদর করো, আদর করো, আদর করো। ওর চুল সাবধান, কারণ ওর চুলটা পুরো ধরার জন্য। উলি বাবলি, উলি বাবলি, তোমার পিসিমণিকে পছন্দ হয়েছে মাম্মা? ভালো লেগেছে পিসিমণি? উলি বাবা, উলি বাবা, হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। অত আদর করলে পিসিমণি লেগে যাবে, আবার অল্প অল্প আদর করতে হয় মা। ই ও কথা বলবে, কথা বলছে তোর সঙ্গে। করো করো করো, আবার আবার মামা। টুঙ্গু 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 টুঙ্গু, নাচে 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 নাচে, মাম্মা নাচে মাম্মা নাচে মাম্মা নাচে, নাচে 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 নাচে, মাম্মা নাচে মাম্মা নাচে মাম্মা নাচে 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 নাচে। ঠিক আছে মামা, হয়ে গেছে, হয়ে গেছে। এই দেখো আমাদের বাড়িতে এসে গেছে ঐশী বুনু, আর ঐশী এখন ভাত খাচ্ছে, দুধ ভাত, মাছ ভাত রয়েছে। এই যে মা ভাত দিয়েছে, কিন্তু মাছ ভাত খাবে না, ও খাবে হচ্ছে দুধ ভাত, বলছে মাছ খেতে ইচ্ছে করছে না, আমি দুধ ভাত খাবো। আর এই দেখো আমি এখানে খাচ্ছি একটু কফি, মাও খাচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে রাত্রি 10টা, তো আমি এখন আবার আসলাম একটু ব্লগ করার জন্য, কারণ সারাদিনে তো তেমন কিছু ভিডিও করা হয়নি। আর তোমাদের শুরুতেই দেখিয়েছি যে দিনটা কেমন আর কি কাটবে, তোমরা বুঝতেই পেরেছো ভিডিও দেখে। আর মানে সত্যি কথা বলতে মানসিক শারীরিক সব দিক থেকে প্রচণ্ড ক্লান্ত, আর খুব টেনশনেও রয়েছি। আসলে বলতে কি, কোনো বাচ্চার কিছু হলে পরে মা বাবার অবস্থা কেমন থাকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। টিউশন আমাকে এই যে এখন ঘুম পাড়ালাম, ওকে কোলে নিয়েছি একটু, কারণ হচ্ছে ও না কাশছে, কোলের মধ্যেই ঘুমিয়েছে। তোমাদের দাদা ভাই যে এদিকে বিছানাটা করে দিচ্ছে, কারণ ওকে একটু শোয়াবো, আমিও পাশে শুয়ে থাকবো। আর তোমরা দেখতে পেয়েছো মাসির মেয়ে এসছে ঐশী, এটা হচ্ছে ছোট মাসির মেয়ে, মানে তোমার দাদা ভাইয়ের ছোট মাসির মেয়ে, কৃষ্ণনগর মামার বাড়ি, সেখানে এসছে, মানে মাসির বাবার বাড়িতে এসছে। তো ওখান থেকে মা আজকে আনতে গেছিলো, দুপুরবেলা গেছিলো, আর সন্ধ্যা নাগাদ তখন এসছে আর কি, কৃষ্ণনগর থেকে আর কি। খেপে আমার শোনা, আমার ছোট ছোট যারা হয়, ছোট ছোট বাচ্চাদের আর কি, ওদের প্রতি মানে এত ওর ভালোবাসা, মানে ওরও মানে বন্ধুত্ব, মানে বড়রা কেউ ওর সাথে কথা বলুক বা মিশুক বা না মিশুক, ও তাদের সঙ্গে খুব বন্ধুত্ব করতে যায়, আগেই দেখলেই আদর করবে, হামি দেবে, এ মানে কথা বলবে, এই জিনিসগুলো খুব করে। আর ঘুমোলেই না ওর কষ্টটা বেশি হচ্ছে, যেহেতু সবসময় দেখবে ঠান্ডা কাশিগুলো ঘুমালে পরেই মানে একদম খুব বেশি বিরক্ত করে। আর জেগে থাকলে অতটা সমস্যা করছে না, খেলাধুলা করছে যেরকম আর কেউ খেলে, কিন্তু একটা শরীরের মধ্যে কেমন একটা মানে অতটা যে ওর ফ্ললেস নেই, একদম স্বতঃস্ফূর্ত নেই, সেটা বোঝাই যাচ্ছে। একটু কিছুতেই রেগে যাচ্ছে, খিটখিট করছে, খেতে চাইছে না, একটু ঘুম পেলেই আর কিছু করা যাচ্ছে না। আর ওকে সারাটা দিনই ওকে একটু পর পর এই নাকে ড্রপ দেওয়া, ওকে নেবুলাইজার দেওয়া, ওকে মেডিসিন খাওয়ানো, ওকে খাবার খাওয়ানো, এগুলো করতে করতে প্রচণ্ড ব্যস্ত হয়ে আর কি সারাটা দিন কাটিয়েছি। তার উপর হচ্ছে সোনামা ঘুমিয়ে গেলেও যে সেই সুযোগে কিছু করব তেমনও না, কারণ ঘুমিয়ে গেলেও কাশছে, ওকে কোলে তুলে নিয়ে মাঝে মাঝে বসেই রয়েছি, এরকম করে করেই আর কি গেল।
আর যেন কাশিটা না ওঠে এই আর কি। আর কালকে সকালবেলা যাবো সোনামাকে নিয়ে কৃষ্ণনগর ডাক্তার দেখাতে, কারণ আবারও দু তিন দিন ধরে এই সমস্যা আর কি, কাশি কষ্টটা বেশি হচ্ছে, আমরা একটু দেরি করতে চাই না, তাই আমরা নাম লিখে নিয়েছি, কালকেই হচ্ছে যাচ্ছি কৃষ্ণনগর ডাক্তার দেখাতে। আর রাত্রেবেলা আমাদের বাড়িতে আজকে মাছে মাথা দিয়ে মুগ ডাল রান্না হচ্ছে, এখন আর কি রান্না হচ্ছে যেহেতু সোনামাকে নিয়ে সবাই একটু মানে ব্যস্তই বুঝতে পারছো, ওই জন্য মা বলছিল আমাকে যে মুগ ডালটা এখানে গ্যাসে রান্না করতে, কিন্তু আমি বললাম মা তুমিই করো, কারণ সোনামাকে মানে ওকে ঘুম পাড়িয়েও যদি রেখে যায় না ও কাস্তে কাস্তে উঠে যাবে, মানে দুই জায়গা দৌড়াদৌড়ি করতে পারবো না, ওখানে করতে গেলে এদিকে কাস্তে কাস্তে কষ্ট পেয়ে উঠে যাবে, আর এদিকে আমি ওর কাছে থাকলে পরে কাশলে পরে ওকে একটু খাওয়াতে পারবো, তো সেই জন্য ওর কাছেই আমি থাকতে চাইছি আর কি। এদিকে ফ্যান চালালে মনে হয় কাশিটা বেশি হয়, আবার এদিকে মানে ঘেমে যাচ্ছে, তাই এসিটাই হালকা করে দেওয়া হলো, তাও ঘামছে, আমরা ঘামছি না কিন্তু ওর মাথা, বাচ্চাদের এমনিতে একটু গরম বেশি আর বিশেষ করে মাথাটা ঘেমে যায়, মাথাটা দিয়ে একটু একটু ঘাম ঘাম লেগেছো, মাথা ঘেমে যাচ্ছে এই ইয়েতেই। ও মা ঘামলেও ঠান্ডা লেগে যায়, সব দিকে ইয়ে রাখতে হবে, একটু হালকা করে ফ্যানটা চালাও এসির ঘর ঠান্ডা হওয়া অবধি। তো চলো দেখি কি হয় না হয়, দেখতে থাকো। আর সব থেকে বড়ো কথা, তোমরা প্রচুর সবাই কমেন্ট করছো যে তোমাদের তিনজনের নাচের ভিডিও দেখতে চাই, গানের ভিডিও দেখতে চাই, এত ভালো লাগছে, তোমরা এত ভালোবাসো আমাদের, দেখার জন্য সবাই ব্যাকুল হয়ে আছো। আর আমরা প্ল্যানও করেছিলাম যে আজকের থেকে একটু একটু করে শ্যুটটা শুরু করব, কিন্তু এই দেখো সোনামার শরীরটা একটু ভালো নেই, যার জন্য আমরা মানে মন মেজাজ তো খুবই খারাপ। আর ওকে নিয়ে দেখি কাল পরশু কেমন শরীরটা থাকে ওর, খুব তাড়াতাড়ি আমরা শুরু করব। এই যে খেতে বসেছি, আর আমার ঘুমিয়েছে, পাপড়ি রয়েছে কাছে, আমাকে বললো তুমি খেয়ে আস, তারপর আমি খাওয়া খেয়ে যাওয়ার সময় ভাতটা নিয়ে যাবো একটু। আমি আর বাবা খেতে বসেছি, মা ওরা পরে খাবে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই এক ঝলকে কি কি রান্না হয়েছে। এই দেখো খেতে বসে পড়েছি, এই দেখো এখানে রয়েছে আলু ভাজা, গোল গোল করে আলু ভাজা, এখানে রয়েছে বেগুন ভাজা, আর বেগুনটা আমি তো খেলাম একটু, এত টেস্টি, এত স্বাদ, আর এত নরম হয়েছে, আর যত সময় ওটা সাদা বেগুন না, সেটাই এত খুব টেস্টি। আর এখানে রয়েছে উচ্ছে ভাজা, এটা দুপুরের ছিল, আর এখানে রান্না হয়েছে গরম গরম মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা কিন্তু খুব পুরো মানে হেভি টেস্টি হয়েছে, পুরো নেমন্তন্ন বাড়ির ডালের গন্ধ পাচ্ছে আমি এর মধ্যে। এখানে রয়েছে একটু মাংসের তরকারি, মামা বাড়ি থেকে একটু পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য, আর এখানে ঐশি বসে রয়েছে, আর খুব শীঘ্রই একটা খুব বড় একটা সারপ্রাইজ আসছে তোমাদের জন্য। আর এই যে মা খেতে দিচ্ছে, আর বাবা তো মনে হয় মাংস খাবে না, মাংস ভালো খায় না, তার থেকে মাছটাই বেশি ভালো খায়, তাই এখানে রয়েছে বাবার জন্য মাছের তরকারি। তো চলো লিফ্ট না করে খেয়ে নিই, আবার তাড়াতাড়ি যেতে হবে ওখানে, সোনামা ঘুমাচ্ছে, আমি সোনামার কাছে গিয়ে থাকলে তারপর তখন পাপড়ি খেয়ে নেবে। এই দেখো পাপড়ি এখন খাওয়া দাওয়া করছে, আমি ভাত টাত খেয়ে পাপড়ির জন্য থালাই করে একটু এই ঘরে নিয়ে এসেছিলাম খাবার, তার কারণ যদি ওই ঘরে গিয়ে খেতে চায় আর সোনামা যদি উঠে যায় ও সঙ্গে সঙ্গে আসতে পারবে না বা ও হয়তো বুঝতেও পারবে না, তাই এখানেই বসে রয়েছি, একটু কাশলেই ও একটু উঠে আসতে পারছে, আর আমি তো সোনামার কাছে শুয়ে রয়েছি। তো এখন বেজে গেছে রাত্রি 12:30, আর এখন আমি কি করছি বলো তো, খাওয়া দাওয়া করে নিলাম, তোমার দাদা ভাই খেয়ে আমার জন্য এই ঘরে নিয়ে এসেছিল, তো সোনামা মাঝে মাঝে একটু কেসে উঠছে, তো আমি এখন ওর জন্য একটুখানি তেল গরম করছি, সর্ষের তেল, একটু রসুন থেতে করে হাতে আর পায়ের তলায় লাগিয়ে দেবো, এটা ভীষণ একটা ভালো উপকারী একটা টোটকা আর কি, ঘরোয়া জিনিস আর কি, ঠান্ডা সর্দি কাশির জন্য। সেই থেকে কোলে নিয়ে শোনো তোমাদের দাদাভাই বসে রয়েছে, এখন ওকে একটুখানি তেল হাতে পায়ের তলায় মালিশ করে দেবো, ঘুমিয়ে আছে সেই অবস্থাতেই, আর ডাইপারও পরানো হয়নি, সেটাও পরাতে হবে কারণ অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। এই দেখো একটু সর্ষের তেল, আর এর মধ্যে আছে হচ্ছে রসুন, দুই কোয়া রসুন থেতে করে দিয়েছি, আশা করছি হয়ে গেছে, তো চলো এটাকে ঘরে নিয়ে যাই আর একটু ঠান্ডা হোক, তারপরে সোনামার হাতে পায়ের তলায় লাগিয়ে দেবো। এই দেখো সোনামামা ঘুমাচ্ছিল আর আমরা সোনামার পায়ে হাতে তেল মালিশ করে দিচ্ছি, গরম তেল তার মধ্যে রসুন দিয়ে থেতো করে দিয়ে মালিশ করে দিচ্ছি, আর যখন একটু তেল দিচ্ছিলাম না ও সুড়সুড়িতে কি বলবো মানে সুড়সুড়ি পাচ্ছে আর পা সরিয়ে দিচ্ছে, তো যাই হোক মালিশ তো করে দিলাম কিছুক্ষণ, আশা করি এতে অনেকটাই উপকৃত হবে, মালিশটা করেই আমরা শুয়ে পড়বো, কালকে সকাল সকাল আবার যেতে হবে ডাক্তারের কাছে। টাটা, গুড নাইট।